হ্যাঁ আসসালামু আলাইকুম আমি আমিন ইসলাম সালমান আপনি দেখতেছেন টেকনোলজি প্লাস তো আজকে আমার ভিডিও হল টেন্ডার রাউডারে আপনি কীভাবে ল্যান্ড কানেকশনের মাধ্যমে আপনি নেট ইউজ করবেন আপনার পাশের বাসায় কারো থেকে রাউডার আছে ওর থেকে আপনি পোর্টের মাধ্যমে ওয়ার দিয়ে আপনি কীভাবে লাইন নিয়ে আসবেন সেটার জন্য আপনার কোনো বিল দিতে হবে না এবং আপনি একটা রুমে আপনার রাউডার সেট করছেন মেন রাউডার আপনার আরেকটা রুটে সিগন্যাল কম যেতেছে তো আপনি চাচ্ছেন যে আরেকটা সেকেন্ড রাউডার ইউজ করবেন তো সেকেন্ড রাউডারটা আপনি কীভাবে সেট আপ করবেন আপনার রাউডার আপনি নিজেই সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো ভিডিও শুরুর আগে যেটা বলা ছিল আপনি যদি আমার চ্যানেল নতুন সদস্য থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন তো চলে আছি স্ক্রিনে তো চলে আসলাম স্ক্রিনে এখন আপনার থেকে যেটা করতে হবে প্রথমে আপনার রাউটার কারেন্টের লাইনে লাগাবেন যদি ব্র্যান্ড নিউ রাউডার হয় আর ব্র্যান্ড নিউ রাউডারও যদি না হয় রাউটারটা রিসেট করে দেবেন রিসেট করে দেওয়ার পর আপনি রাউডারটা আপনার ফোনে কানেক্ট করে নেবেন আমার যে টেন্ডার রাউডারটা আছে সেই টেন্ডার অর্ডারটা এই আমি দেখেন একটা ব্র্যান্ড নিউ টেন্ডার রাউডারে নর্মাল যে রাউডারগুলো আছে সেগুলোতে ওয়াইফাইতে কোনো পাসওয়ার্ড দেওয়া থাকে না আপনি আপনার ফোনে কানেক্ট করে নেবেন কানেক্ট দেওয়ার পর টেন্ডার রাউডারের যে সিস্টেম না সেটা হচ্ছে আপনার যদি রাউডারের যদি নেট কানেকশন না থাকে আপনাকে অটোমেটিকও সার্ভারে নিয়ে যাবে আর যদি না নেয় আপনি ফোনে কানেক্ট করার পর টেন্ডার যে ডিফল্ট আপিটা থাকে সেটা হচ্ছে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান কিন্তু আপনি এই আইপিটা চেঞ্জ হতে পারে আপনি যখন রাউডার থেকে রাউডার লাইন দেবেন তখন আইপিটা চেঞ্জ হয়ে যাবে তো আপনি কী করতে হবে আপনার থেকে রাউডার স্যাট আপের যে কোনো একটা অ্যাপস ওপেন করতে হবে আমার কাছে রাউডার স্যাট আপের এই অ্যাপসটা আছে রাউটার সেটঅপের অ্যাপস যদি আপনার কাছে না থাকে আপনি আমি এই ভিডিও ডিসক্রিপশনে আর একটা ভিডিও লিঙ্ক দেবো ওই লিঙ্কটা দেখে আপনি আপনারা রাউটার স্যাটপের অ্যাপস ডাউনলোড করে নেবেন তারপরে আমি সফটওয়্যারটা ওপেন দিলাম ওপেন দেওয়ার পর দেখেন আমার এখানে যে আইপিটা আছে সেই আইপিটা অটোমেটিক ক্যাশ করে নিছে তারপর আমি কি দেবো ওপেন রাউডার পেজ এই সবটা যদি না থাকে আপনি কোরুমের মধ্যে এখানে ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট জিরো ডট ওয়ান লিখে আপনি রাউডার অ্যাক্সেস করতে পারবেন যাওয়ার পর আপনার সামনে হুবু হুই আসবে আপনার এইভাবে আসতে পারে বা অন্য ধরনের আসতে পারে যা রাউডার যেভাবে আপডেট সেভাবে আসবে তো আমি এখানে দেবো ডায়নামিক আইপি আপনার যদি এখানে দেখেন একটা পিপিউ আইপি একটা স্টাডি আইপি এই দুইটা জিনিস হচ্ছে আপনি যদি কোনো আইসপি থেকে লাইন চালান বা কোনো ডেডিকেটেড লাইন চালান বা কোনো শেয়ার বেন্ডুড চালান তখন আপনার থেকে হয়তো পিপিউ বা স্টাডি আইপি হবে আর আপনি যদি রাউটার থেকে রাউডার আউটসাইডে আপনার যে কোনো রাউডার হতে পারে সেটা যে কোনো কোম্পানির রাউডার হলেই হবে আপনি ওটা ল্যান্ডপোর্ট থেকে একটা তার এনে আপনার ডাব্লু এন পোর্ডে লাগাবেন লাগাতে আপনার ডায়নামিক আইপিতে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনি এখানে কী করবেন এখানে টেনটা আসে আপনি যদি ওয়াইফাইয়ের নাম জিতে চান আমি ওয়াইফাইয়ের নাম জিতেছি সালমান ওয়ান টু পাসওয়ার্ড আপনার যেরকম ভালো লাগে যত স্ট্রং করে দিতে পারেন তত আপনার ভালো আর যদি আপনি নর্মালি দিতে চান তাহলে নর্মালে আপনি দিতে পারবেন তারপর পাসওয়ার্ডটা আপনি আমি যখন আপনাদের শিখেছিস তো স্ট্রং করে দিচ্ছি না নর্মালে আমি কাজটা সেটে বলতেছি তারপর আপনি কী দেবেন ওকে দেবেন ওকেতে ক্লিক করার পর আমার রাউডারের যে রাউডারটা আপনার যে রাউডারটা থাকবে সেই রাউডারটা রিপোর্ট নেবে রিপোর্ট নেওয়ার পর আপনি কী করবেন রাউডারটা চালু হওয়া পর্যন্ত একটু ধরতে হবে দেখেন আমারটা এখানে নামটা ছো আর সালমান ওয়ান টু তো আমি এখন ফোনে কানেক্ট করবো কানেক্ট কানেক্ট করার পরে আপনি আবার চলে যাবেন কোথায় আপনার রাউটারের যে স্যাট আপ অ্যাপসটা আছে সেটা না হলে যে কোনো একটা ব্রাউজার আপনি ওপেন করবেন ওপেন করার পরে আপনি রাউটারের যে ডিপল আইপিটা আছে সেই আইপিটা মারবেন যদি আইপি চেঞ্জ না হয় তাহলে তো ভালো চেঞ্জ হয়ে গেলে আপনার থেকে স্যাট আপ দিয়ে ঢুকতে হবে আইপিটা আমি ইউজ করলাম ইউজ করার পরে দেখেন ইউ দেখেন ক্যান ইউ সার্ভ দ্য ইন্টারনেট আমার এখানে ইন্টারনেট লাইন চল আসছে এই লাইনটা আমার এখানে চলতেছে একটা লাইন লাইনের মাধ্যমে আমার যে মেন যে রাউডারটা সেটা হচ্ছে সেটা আছে ওয়ান নাইন টু ওয়ান সিক্স এইট ওয়ান ওয়ান একটা রাউডার থেকে চলতেছে রাউডারের আইপিগুলো কিন্তু এরকমই এগুলো কোনো ইন্টারনেট কোম্পানির আইপি না বা কোনো আইসপির আইপি না এটা রাউডার আইপিটা ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান ডট ওয়ান যে আইপিগুলো থাকে এ দেখেন এই গ্যাট এটা হচ্ছে রাউডারের আইপি এটা কোনো সার্ভিস প্রোভাইডারের আইপি এভাবে দেয় না তারপর আমার লাইন চলে আসছে নেক্সট আমার থেকে যেটা করতে হবে আমি অ্যাডমিন সেট করে নিব অ্যাডমিন যদি সেট না করি আমার রাউডারকে যে কোনো কেউ এ আইপিরা দিয়ে আমার অর্ডার অ্যাক্সেস করে ফেলবে তবে আমি এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবো ক্লিক করবে অ্যাডমিনিস্ট্রেশনে যাব যার পর নিউ পাসওয়ার্ড আপনি চাইলে আপনার নাম দিতে পারেন বা আপনার যেরকম ভালো লাগে আপনি সেরকম একটা নাম ইউজ করবেন আমি দিয়ে দিছি আমার নাম আপনি এখানে যেটা দেন সেটা আপনার মনে রাখতে হবে মনে না রাখলে আপনার অর্ডার পরবর্তীতে অ্যাক্সেস করতে পারবেন না তারপরে দিবেন ওকে ওকে তো দেওয়ার পর এখন আমি আপনাদের দেখাই দিচ্ছি যে আমি আইপিটা দিয়ে দেখি অর্ডার অ্যাক্সেস করা যায় কি না দেখে আমি রাউটার অ্যাক্সেস করতে পারতেছি না এটা ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান ডট ওয়ান কিন্তু আমার এখানে অ্যাডমিন দেওয়া আছে আমি এখন অ্যাডমিনটা দিলে আমি রাউটার অ্যাক্সেস করতে পারবো তো আপনি বলছেন যে কীভাবে আপনি রাউটার থেকে রাউডার আপনি টেন্ডার অর্ডার কনফিগার করবেন আউটসাইড আপনার যে কোনো রাউডার হলে হবে তারপরে যদি আপনার বিলিপ না হয় আমি দেখাচ্ছি আমি এই রাউডার দিয়ে আমি আমার যে মেন রাউডার সেই রাউডার অ্যাক্সেস করতে সেটা হচ্ছে আমার একটা মার্কেশুস রাউটার আমি একটা মার্কেশস রাউডার থেকে নিয়েছি দেখেন মার্কেসিস রাউটার এটা হচ্ছে আমার মেন আইপি মার্কেসিস রাউটার এই রাউটার থেকে রাউটার নেট কানেকশন আনলে আপনি সেকেন্ড রাউডার দিয়ে ফার্স্ট রাউডার আপনি অ্যাক্সেস করতে পারবেন এখানে যদি আমি পাস অর্ডার যদি পাসওয়ার্ডটা দিই অ্যাডমিন পাসওয়ার্ড দিলে আমি এর অর্ডার অ্যাক্সেস করতে পারবো দেখেন এর অর্ডার আমি চলে আসছি কারণ এখান থেকে আমার দুটা ডিভাইস চলতেছে আমি ম্যানেজ ডিভাইসে যাচ্ছি ম্যানেজ ডিভাইসে যাওয়ার পরে দেখেন এখানে আমার একটা ওয়ান নাইন টু ডট ওয়ান সিক্স এইট ডট ওয়ান হান্ড্রেড যে আইপিটা চলতেছে সেটা হচ্ছে একটা টেন্ডার রাউডার এটাই ওই রাউডার থেকে আমার এই রাউডারটাই চলতেছে কেবলের মাধ্যমে তা আশা করি সব বলছেন না বলে থাকলে কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করে দেবেন সাবস্ক্রাইব অবশ্য অবশ্যই করবেন চলো আছি খোদা হাফেজ